হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি কুইক এবং ইজি রেসিপি নিয়ে চলে এলাম। এটা বাচ্চাদের জন্য অনেক মজার এবং মুখরোচক একটা খাবার, বড়রাও এটা অনেক পছন্দ করবেন। এছাড়াও চটজলদি অতিথি আপ্যায়নে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। তৈরি করছি ডিমের জর্দা, ডিমের ঝুরি বা ডিমের মিহিদানা, যে নামে ডাকুন না কেন, জিনিস কিন্তু একটাই। রান্নার শুরুতে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। আমি এখানে ডিম নিয়েছি 5টা, হাফ কাপ গুঁড়ো দুধ একটু পানি দিয়ে গুলিয়ে কান্ডেস মিল্কের মতো একটা থিকনেস তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কান্ডেস মিল্কও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে চিনি একটু কম দিতে হবে। আর পেস্তা এবং কাঠবাদাম কুচি করে নিয়েছি 1 টেবিল স্পুনের মতন। কিশমিশ নিয়েছি সামান্য পরিমাণে, আপনারা চাইলে কাজু বাদামটাও এখানে ইউজ করতে পারেন। চিনি নিয়েছি 1/2 কাপ, 1টা তেজপাতা, দারচিনি নিয়েছি 1 টুকরো, 3টা সাদা এলাচ, স্যাফরন নিয়েছি 1 চিমটি, আমি এখানে জাফরান কালারটা ইউজ করব। আর লাগবে 2 টেবিল স্পুন ঘি। এবার আমি ডিমগুলোকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব এবং এই ফেটানোর সময় এর ভেতরে দিয়ে দেব চিনি, স্যাফরন এবং জর্দার রং, আর দিয়ে দেব গোলানো সেই গুঁড়ো দুধ। আপনারা চাইলে এর ভেতরে কন্ডেন্স মিল্ক অথবা বাড়িতে দুধ জাল দিয়ে ঘন করে এর ভেতরে দিয়ে দিতে পারেন, অথবা বাজার থেকে ইভাপোরেটেড মিল্ক কিনেও দিয়ে দিতে পারেন। স্যাফরন এবং জর্দার রংটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এটা ইউজ করেছি জাস্ট সুন্দর একটা কালারের জন্য। আমার ডিম ফাটানো হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে প্যানে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা আমি মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়েছি, পুরো রান্নাটাই একটু মিডিয়াম থেকে লো ফ্লেমেই করতে হবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম 3টা সাদা এলাচ, 1টা তেজপাতা আর 1 টুকরো দারচিনি। তেজপাতা, এলাচ এবং দারচিনি টুকরো ঘিয়ে ভাজার ফলে একটা সুন্দর অ্যারোমা যখন আসবে, তখন এর ভেতর সে ফাটানো ডিমের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে এবং চুলার ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, মৃদু আঁচে পুরো রান্নাটা আমি করব। বেশ কয়েক মিনিট রান্নার পর যখন ডিমের মাঝখানে ঘনত্বটা এরকম হয়ে আসবে, একটা দানা দানা হয়ে আসবে, তখন ডিমের সাইডে যে তরল অংশগুলো আছে সেগুলো মাঝখানে এনে বারবার নেড়ে মিশিয়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে একটা সময় হালুয়া অথবা স্ক্রাম্বল এগের মতো হয়ে আসবে। এরকম সময় মনে হতে পারে ঘি হয়তো কম হয়েছে, কিন্তু না, ঘি দেবার কোনো প্রয়োজন নেই। তাহলে ঘি বেশি হয়ে যেতে পারে, রান্না শেষে বুঝতে পারবেন এই ঘিটাই পারফেক্ট ছিল। আপনারা চাইলে এ পর্যায়ে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন, কোনো ভ্যানিলা ফ্লেভার বা আপনারা কেওড়া জল বা গোলাপ জল দিতে পারেন। এখন কিন্তু আমার ডিমগুলো একটু ঝুরঝুরে মিহিদানার মতো দেখাচ্ছে এবং দেখুন তেলও কিন্তু কড়াইয়ে ছেড়ে এসেছে। এভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা আরও ঝরঝরে হয়ে আসবে এবং এটা দেখতে কিছুটা বুন্দিয়ার মতো হয়ে আসবে। দেখুন এটা কেমন বুন্দিয়ার মতো হয়ে এসেছে। ঠিক এরকম পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো পেস্তাবাদাম কুচি। আপনারা চাইলে এর ভেতরে কাজু বাদাম কুচিও দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য কিশমিশ এবং কাঠবাদাম কুচি। এরপর সবগুলো নেড়ে চেড়ে এমনভাবে মিশিয়ে নেব যেন প্রতিটা বাইটে বাদামের কুচি দাঁতে পড়ে, এতে করে খেতেও অনেক ভালো লাগবে। এভাবে ভাজতে ভাজতে যখন এটা ঝরঝরে বুন্দিয়ার মতো হয়ে আসবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমারটা হয়ে গেছে, দেখুন কেমন বুন্দিয়ার মতো হয়ে এসেছে। আমি তেজপাতা এবং দারচিনি টুকরোগুলো সরিয়ে নিলাম। এবার আমি এটা একটা সার্ভিং ডিশে তুলে এর উপরে কিশমিশ এবং বাদাম কুচি ছিটিয়ে সাজিয়ে দিলাম। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে, আর ঘিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা অনেক মজা হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে এরকম মজার মজার নতুন রেসিপি পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে রান্নাটি শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।